যখন আমরা মার্কেটে যাই পাঞ্জাবির কাপড় চাই লেখো ওই গুল্লিত যান ওই গুল্লিত গেলে কো ওই গুল্লিত যান ওই গুল্লিত গেলে কো এই মার্কেটে তো এগুলো পাওয়া যায় না আমরা কাছে কাপড়ই ব্যস্ত চাই না আর তারা গেলে কেডা আফরা তারা গেলে আর ডাইকা কাপড় না থাকে ডাইকা নেই যা হয় এদিকে আসে কথা কন আমার বৌমার দলেরা শ্বশুর যখন গুড়া মাছ কিনা আনে তখন তুমি নাকের বাসিটা ফুলাইয়া ভিতরে যাই বয়া তো মরার আর কোন মাছ পানা কাডাওয়ালা মাছ লয়ে আইছে আর তুমি বাজার যাইতা তখন জামাই কো ঠিক আছে তুমি যখন আব্বাক মাছ আইনা দিলে পছন্দ করে না তাহলে ঠিক আছে তুমি 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 কি করো তাইলে তুমি তুমি বাজারটা কইরো তাই নি গিয়ে কথা হাইব্রিড কারভু মাছ হাইব্রিডের ওই ফাংকাস ইত্যাদি লয়ে ফেরে তেলাপিয়া তেলাপিয়া আনে ইডিওই যখন আইনা করে ইচ্ছা মতো খানি এরপর ওই মাগ কম মারবে না করে আর মুরুব্বি আব্বা যেই মাছটি আনতো কাডাওয়ালা মাছ হইলো ছোট ছোট মাছ হইলো মুরুব্বি যখন মাছটা কিনে তখনই চিন্তা করে এই মাছটা খাইলে আমার সন্তানের ব্রেইন হবে এই মাছটা খাইলে আমার ঘরের মানুষের চোখের জ্যোতি বাড়বে এই জন্য ছোট ছোট মাছ আনতো কলাটা কিনতে গেলে টিপ দিয়া কিনে আমটা কিনতে গেলে নাকে লাগাইয়া কিনে কাঁঠালটা কিনতে গেলে নাকে লাগাইয়া কিনে আর আমরা গিয়া ডাইরেক্ট অর্ডার মারো বাইতানার পরে সুস্কাও এটার দোষ মহিলার না এটার দোষ হলো আমার ঘরের বেড়া যে বেড়া বোরে বাজারে ভাড়াই দিছে এই যে আল্লাহ কইছে আর রিজালু কাওয়া মুনা আলান নিসা পুরুষ হলো নারীদের পরিচালক এই আমানত বাড়িটা আল্লাহ তোমার হাতে দিছে তুমি যখন ওই চাবিটা বউর কাছে দিয়া সহালে ঘুমাইতে হয় না মরতে হয় আর বউ কিতাব বাজার করতাম ও চাবিটা আছে বালিশের নিচে কেয়া লয়া বাজার করে লয়াও গা তুমি ওইলা বেড়ি বেড়িরে বানাইলা বেড়া এই জন্য জুতার বাড়ি ভিড় হাই খাইবার আগে তোমার আগে খাওয়ার লাগবো বাসার কোন রাস্তা নাই প্রত্যেকের অভিভাবক প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে কথা বলে ঠিক না বেঠে এই জন্য রাগ করে লাভ না আল্লাহ বলছেন ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন না ওয়ালা জুলুবিহিন না তোমাদের বুকের উপরে কাপড় রাখো এই যুবক ভাইরা যেই সন্তানকে বাবা লাইনে রাখতে ব্যর্থ বাবাকে জবাব দিতে হবে যেই স্ত্রীকে স্বামী লাইনে রাখতে ব্যর্থ সেই স্বামীকে জবাব দিতে হবে তোমার বউ কিভাবে তোমার বাবাকে ধমক মারে আর তুমি চুপচাপ বউর কথা হইন না বউর উপরে আমল কইরা মা বাবারে রাখো বাঙ্গা করে আর বউর নিয়া তুমি বউর ডরে তুমি কিচ্ছু কইতারো না তাইলে মনে করলা তোমার কপালে শনি আছে আর বউ মারারে কয়া যায় আজকে তোমার শাশুড়ির সাথে যে বাঘের মতন মানুষ সবের মতো ফনাতিল্লা কথা কও আমি কোরআন শরীফটা হাতে রাইখা কয়া গেলাম তুমি যদি তোমার শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করো কামা তুদিনু তুদান যেমন কর্ম তেমন ফল একদিন তোমার ছেলের বউ তোমাকে জুতা দিয়া ফিরাবে